মঙ্গলবার বামেদের জেলা পরিষদ ঘেরাও কর্মসূচিতে গণ্ডগোলের জেরে 10 জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে আজ জেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করল তৃণমূল। রাজ্যে শিক্ষা চাকরি সহ একাধিক দুর্নীতিতে মঙ্গলবার বারাসাতে জেলা পরিষদ অফিস ঘেরাও কর্মসূচি নেয় বামেরা। কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বারাসাত। পুলিশের সাথে বচসায় জড়ায় বিক্ষোভকারীরা। পুলিশ তাদেরকে আটকাতে গেলে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। মঙ্গলবারের ঘটনায় বেশ কিছু সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে 10 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। এদিন আদালত চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। মঙ্গলবারের ঘটনায় বুধবার বারাসাতে প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল। জেলা পরিষদের অফিসের সামনে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, জেলা পরিষদের সভাপতি বীণা মণ্ডল সহ তৃণমূলের নেতাকর্মীরা। ডিওয়াইএফআই এবং এসএফআই এর জেলা পরিষদ অভিযানে যে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি পুলিশ কোনো রকমে সামাল দেয় এবং পুলিশ যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছিল সেখানে। গতকাল 10 জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 143, 146, 188, 189, 323, 353, 354, 354B, 379, 427, 504, 506 এবং 120B ভারতীয় দণ্ডবিধির এই ধারাগুলো এবং এছাড়াও WBMOP 9 এবং 10 ধারায়, এছাড়াও PDPP অ্যাক্টের 3 ও 4 ধারায় তাদের বিরুদ্ধে মানে মামলা রুজু করা হয় এবং তাদেরকে আজকে একেবারে সকাল সকাল একদম যেখানে কোর্ট নর্মালি প্রোডাকশন করা হয় না তাদেরকে একেবারে সকালবেলা তাদেরকে বারাসাত কোর্টে প্রোডাকশন করা হয়েছে। এখন দেখার বিষয় কি হয়। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমরা বিরোধী থাকাকালীন প্রতিবাদ মিছিল বিক্ষোভ করলে 24 থেকে 48 ঘন্টা আগে প্রশাসনের অনুমতি নিতাম। পুলিশকে মারা, সরকারি সম্পত্তি নষ্ট করার কথা ভাবতেও পারতাম না। আমরা যখন জেলা শাসককে যে ডেপুটেশন দিতাম 24 ঘন্টা 48 ঘন্টা আগে আমরা একটা কাগজ পড়াতে জেলা করছি ডিএমের কাছে যে আমাদের আলোচনা এবং আমাদের লিডারে যখন আসতো আলোচনা বসতাম তখন আলোচনা আগে উনি বলতেন যে আমরা 3টে পয়েন্ট যখন জেলা শাসক বলতেন এই 4টে পয়েন্টে আলোচনা 3টে পয়েন্টে আলোচনা করতে পারে দুটো পয়েন্টে আলোচনা করা যাবে এগুলো আপনাদের চাইছেন সেগুলো আমাদের বোঝা সম্ভব নয়। কোথাও ভাঙচুর, কোথাও কোথাও পুলিশকে মারা, পুলিশ আক্রান্ত হবে, পুলিশের হাত ভাঙবে, পুলিশের মাথা ভাঙবে, এ আমরা ভাবতে পারি না সভ্য সমাজে ভালো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসাত। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা, রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।